হ্যাঁ, এটা আবার কেমন গাড়ি, সে গাড়ি ঘুরতেছে। অসুবিধা নাই আব্বু, তুমি তাহলে এই গাড়ি দেখে লাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা আবার কেমন গাড়ি, সে গাড়ি ঘুরতেছে। কি আমার তোর সাথে নিয়ে জানা, আমিও তো টার্জান গাড়ি নিয়ে খেলবো। আচ্ছা বিহার, আমিও তো চলে জানোস বিহানের কাছে একটা টার্জান গাড়ি আছে, অনেক সুন্দর। স্নেহার আমি দেখতে গেছিলাম, স্নেহারে না ও সাথে করে নিয়ে গেছে, আর আমি কইছিলাম যে আমারে নিয়ে যা, আমারে নিয়ে গেল না। একবার বেহা লাগে রহম ড্যান্স করে, গেড়ে দিই গাই কি ড্যান্স মারে। হ্যাঁ চল বিহান,
এখন ধরে তো তুই টার্জান কার নিয়ে খেলতেছস, আমার একটু দে। নষ্ট হলে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির পানির মধ্যে যদি পানি ঢুকে তাহলে নষ্ট হবে না? না নষ্ট হবে না। আমার আব্বা তো শখ করে আমার জন্মদিনের মধ্যে গিফট দিছে টার্জান গাড়ি, আরে আমি তোর দিন আরে আমি তখন বুঝছি যে বৃষ্টি হবো, বৃষ্টি হলে কি আইতাম তোর কইতাম, বৃষ্টি হলে তো বাড়তে গেতাম গা। যা আমি ধান যাবো না, যা। আচ্ছা তাহলে আজকে আমি চলে যাই, কালকে আবার আসবো। না টার্জান গাড়ি কিনছস? আমি ভালো, আজকাল দেখবো গাড়ি স্টাইল লাগে মনে, এটা কি বাংলাদেশি মডেল না? গাড়ি দিয়ে এলো কিন্তু বাঙালাম না তিকে দেখিলে হাতে গেলা জন্মদিন আমার এদিন দিছি, এরা শিক্ষাটা লাগবো সদস্য ওর কাছে গালি আছে একটু ভাব দিল আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে চলে যাইতেছি, কালকে তোর সাথে খেলতে আসবো। নি আসুন ওর কাছ থেকে কিন্তু একটু দূরে দূরে থাকিস, কারণ আলিপাড়া কিন্তু তেমন একটা ভালো পোলাপার না, আর নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই এগুলো কোনো চিন্তা করিস না, আমি যাই। বুঝলাম গাড়িটার খবর টবর নিলি নে, গাড়িটা কোন রাহে না কি করে এবং ভাবে কইতাছস, মনে হয় যে আমরা ডিস্ট্রিক্টের গাড়ি চুরি করতে যাবো। তেল লাগ গাড়ি ঘরেই তো রাখবো, চল ঘরে পাবো। তুই যখন কইতাছস তাহলে মানা যায়, আমি আবার বুঝি তো খুব সিরিয়াস ভাবে দেখছিলাম, ওরা যে তো কইলি অতটা সিরিয়াস দিলাম না, একবারে মনে করছো ছোট ভাবে নিলাম। চল আর ওই সেটা জানি সেই গাড়ির দাম মামা গেলে কিন্তু জোস, হ্যাঁ এত ওটা মারতে তার জল কত তো সুন্দর খুব পছন্দ ছিল আমার। আই বেটা, গেলতে গেলাম গে তুমি Oh, my God.
যত পাগলই হোক না কেন, ওরা কিন্তু এখন অনেক বড় হয়েছে আর মস্তানি করাও অনেকটা বাদ দিছে। এরকম ছোটখাটো বিষয় নিয়ে এরকম ভাবে চিল্লাব না। আমার মনে হইতেছে এর পিছনে কোনো রহস্য আছে। আরে দূর, কী রহস্য থাকবে, কোনো বুঝি না। অপবাদা বাদ দেওয়া চল তো। গাড়ি নাই লো এমনি, স্নেহ তো আমার লাগাই নাই। গাড়ি বুঝছি শয়তান গোকাম, ওগর দিই নাই ওর একলা করছে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তোমাকে তাহলে আমি গাড়িও শান্তি মতো চালাবার পারলাম না, বাইরে রাখছিলাম না, ঘরে নিয়ে ঠকে।